মক্কার মসজিদকে কাবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে হারাম বলতেছেন। মদিনার মসজিদকে হাদিসে হারাম বলা হয়েছে, মদিনাকে হারাম বলা হয়েছে। এখন প্রশ্ন হলো, নিষিদ্ধ কাজ খারাপ কাজকে হারাম বলে, তাহলে মক্কার মসজিদ মদিনার মসজিদ এটা তো খারাপ না, এগুলোকে আল্লাহ তাআলা কেন হারাম বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেন হারাম বললেন, প্রশ্নটা হলো এটা। এই প্রশ্নের উত্তর হলো, হারাম শব্দের আসল অর্থ হলো সম্মানিত। হারামিম, এই মূল ধাতুতে যেই অর্থটা আসে সেটার মূল অর্থটা কি? সম্মান, ইজ্জত, মর্যাদা। নিষিদ্ধ কাজ, চুরি, ডাকাতি, যেগুলো নিষেধ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেগুলোকে যে হারাম বলা হয়, সেগুলোকে কেন হারাম বলা হয়? কারণ এই নিষেধাজ্ঞা, আল্লাহর এই নিষেধাজ্ঞাটা সম্মানিত। আল্লাহর সম্মানার্থে এই কাজটা করা যায় না। আমি চুরি করব না, ডাকাতি করব না, কেন? এটা হারাম। হারাম মানে এটা আল্লাহর নির্দেশের বা আল্লাহর নিষেধের সম্মানার্থে আমি এই কাজটা করব না। কথা বুঝে আসছে? তাহলে ওই কাজটা যে আমরা করি না, নিষিদ্ধ কাজটা, সেটাকে হারাম বলা হচ্ছে। অর্থাৎ ওই নিষিদ্ধ কাজের গণ্ডিতে না যাওয়াটা আল্লাহর সম্মানার্থে, সেই দিক থেকে ওটাকে কি বলা হয়? হারাম বলা হয়। হারামকে যে হারাম বলা হয়, সেখানে হারামের সরাসরি অর্থটা চলে আসে, অর্থাৎ হারাম মানে সম্মানিত। আরেকটা পয়েন্ট আছে, সেটা হলো যে মক্কার এরিয়াতে যারা প্রবেশ করে উমরা এবং হজের উদ্দেশ্যে বিশেষ করে, তাদের জন্য অনেক কাজ নিষেধ হয়ে যায় না? স্বীকার করা নিষেধ, অনেক কাজ করা নিষেধ। অথচ অন্য শহরে সেগুলো কি না? নিষেধ না। যেহেতু এই শহরে অনেক কাজ নিষেধ, সেই জন্য এটাকে হারাম বলা হয়। হারামের আরেকটা ব্যাখ্যা এটাও। আবার এই শহরে নিষিদ্ধ কাজ করলে, মদিনায় নিষিদ্ধ কাজ করলে, মক্কাতে হারাম কাজ করলে, সেটা অন্য শহরে হারাম কাজ করলে তার চাইতে আরও জঘন্য অপরাধ, সেজন্য এটাকে হারামের শহর বলা হয়। অর্থাৎ এই শহরে স্পেশালি উমরাকারী হজ ব্যক্তির জন্য কিছু কাজ হারাম, আবার সাধারণভাবেও যে কোনো অন্যায় কাজ এখানে করা অতিরিক্ত হারাম, সেদিক থেকে তাকেও হারাম বলা হতে পারে।